আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন। পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চ মালদা জেলা কমিটির ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। ধস্তাধস্তি পুলিশের সাথে, পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার অভিযোগ শিক্ষাকর্মীদের বিরুদ্ধে, পরিস্থিতি সামাল দিতে মহকুমার শাসক। উল্লেখ্য, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আজ জেলা শাসকের নিকট গোটা মালদা শহর জুড়ে মিছিল করে এসে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন কয়েক হাজার শিক্ষাকর্মীরা। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের, যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্যমঞ্চের ডাকে 11 জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দাবি দেওয়া পত্র তুলে দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের একত্রিত করেছি। আমাদের যেটা ডিমান্ড, যে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমাদের সমকাজে সমবেতনের সাপেক্ষে এদেরকে ভাতার পরিবর্তে বেতন কাঠামো দিতে হবে এবং সরকারি কর্মচারীদের মতো এদের অবসরকালীন বেনিফিট এবং পেনশন দিতে হবে। এছাড়া যা আরও ডিমান্ড আছে, আমরা 10টা ডিমান্ড মাননীয় জেলা শাসক মালদার মারফত আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাইছি, কারণ আগামী 11 জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই মহাজোটে নবান্ন অভিযান আছে। সেই মর্মে আজ থেকে প্রত্যেকটা জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। দেখুন, শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এসছে তাদের দাবি নিয়ে আন্দোলন করতে গণতান্ত্রিক পদ্ধতিতে, সে তার সামান্য ব্যারিকেড তো ভাঙতেই, কারণ দাবি এতদিন আদায় হয়নি। আমরা যখন গণতান্ত্রিকভাবে লড়াই করি তখন পুলিশ আমাদের জল কমান মারে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে, তো স্বাভাবিক কারণে এটা তার গণ আন্দোলনের স্বতঃস্ফূর্ত। বুঝি, আপনাদের ওখান থেকে স্লোগানে পুলিশকে জঙ্গি বলা হয়, পুলিশ আপনাদের ক্ষোভ প্রকাশ করেন, কীভাবে বলবেন? দেখুন, পুলিশকে জঙ্গি আমরা বলবো কেন? পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, তবে পুলিশের ইদানিং যে কার্যকলাপ, সেই কার্যকলাপ নিয়ে আমাদের সত্যি নিরাপত্তার অভাব হচ্ছে। এই স্লোগানটাকে দিয়েছিল, এই স্লোগান এখান থেকে উঠে না, পুলিশ রাখলো কেন আপনাদের উপরে? পুলিশ তো ব্যারিকেড ভাঙলে গণতান্ত্রিক পদ্ধতিতে এমনিতেই রাখে, এটা নিয়ে কোনো মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রী। আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেল।